নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো এক খেলার খবরের দিকে, তবে এবার রাজ্যে, যেখানে চলছে রঞ্জি ম্যাচ এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বাই। এবং আজকের সেই খেলা উপভোগ করতে খোদ স্টেডিয়ামে উপস্থিত হলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই এবং খেলা উপভোগ করলেন। ইতিমধ্যেই আজকের যে খেলা সেই খেলা শেষ, তবে খেলাকে কেন্দ্র করে কি বক্তব্য, কেমন লেগেছে মুখ্য টিঙ্কু রায় মাঠ থেকে কি জানিয়েছেন শুনুন। পরিকাঠামোর যেমন উন্নয়ন হয়েছে, তেমনি আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তাদেরও মনোবল বৃদ্ধি হয়েছে। আমরা যদি বলি, আমরা ইতিমধ্যে পালিসাগর একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো এইরকম অনেকগুলো মাঠ আপনার ফুটবল মাঠ দেখছেন, এই আগরতলা শহর সহ গোটা রাজ্যে একদম জনজাতি এরিয়ায়, সেটা জম্পুই জেলায় হোক আর সেটা খোয়াই হোক বা আমাদের দক্ষিণ জেলা বেলুনিয়াতে হোক, সব জায়গাতে আজ কিন্তু আমরা ফুটবল মাঠগুলোকে সাজিয়ে তুলেছি, এরকম অ্যাথলেটিক ট্র্যাক সাজিয়ে তোলা হয়েছে। টিসি এর কথা যেখানে আছে, টিসি এর আজকে যে মাঠটাতে আমরা খেলা দেখছি, দর্শক যেমন এসছে, তেমনি আমাদের যে এখানে ইন্টারন্যাশনাল যেটা স্টেডিয়াম সেটাও প্রায় শেষের দিকে, সেই মাঠটাও খুব শীঘ্রই হয়ে যাবে, সেখানে আমরা বড় ম্যাচ দেখতে পাবো। আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা রয়েছে প্রত্যেকটা সেক্টরে, যারা ক্রিকেট খেলেন তারা যেমন ভালো খেলছেন, অন্যান্য জায়গায়ও আমরা খুব শরীরে খুশি হই। প্রতিষ্ঠা সামন্ত আমাদের মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে আজকে খেলা দেখতে মন্ত্রী এবং উপাধ্যক্ষের উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। আজকে রামপ্রসাদ পাল, তিনিও খেলা দেখতে যান, বর্তমানে মাঠে তিনি ছিলেন এমনটাই লক্ষ্য করা গেছে। তবে ত্রিপুরা এবং মুম্বাই যে রঞ্জি চলছে, সেই রঞ্জিকে কেন্দ্র করে রাজ্য দলের ভালো পারফরমেন্স হবে এমনটাই আশা রয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও, খেলাধুলার ক্ষেত্রে রাজ্যটি এগিয়ে চলেছে এমনটাই দাবি করেছেন, আগামী দিনে রাজ্য আরও এগিয়ে যাবে আশা প্রকাশ করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।